তো গ্যান্টিংয়ের বাস কেএল সেন্ট্রাল থেকে হচ্ছে 12টায়। আমি গতকালকে আসছিলাম যে ইনস্ট্যান্ট টিকিট কেটে আমি গ্যান্টিং চলে যাব, কিন্তু ইনস্ট্যান্ট টিকিট পাওয়া যায় না, প্রচুর পরিমাণে ভিড় থাকে, যার কারণে আমি গতকালকে টিকিট কেটে নিছি আর আজকে যাচ্ছি। তো আমার এখান থেকে গ্যান্টিং যাওয়ার টাইম হচ্ছে 12টায়, এখান থেকে গ্যান্টিং যাওয়া হচ্ছে 11 রিঙ্গিত এবং গ্যান্টিং থেকে এখানে আসা 11 রিঙ্গিত, টোটাল 22 রিঙ্গিত। আর গ্যান্টিং যাওয়ার পরে সেখানে ক্যাবল কারে উঠতে হয়, ক্যাবল কারে 10 করে 20 রিঙ্গিত, টোটাল 42 রিঙ্গিত দিয়ে হচ্ছে আমি টিকিট নিলাম। তো চেষ্টা করবেন একদিন আগে এসে এখান থেকে টিকিট নিয়ে নেওয়ার জন্য। এটা হচ্ছে কেএল সেন্ট্রাল, আপনি যেখানেই থাকেন না কেন কেএল সেন্ট্রালে আপনি গ্র্যাব অথবা এমআরটি এলআরটি দিয়ে এখানে চলে আসতে পারেন। আসার পরে কেএল সেন্ট্রালের ঠিক আন্ডারগ্রাউন্ডেই হচ্ছে গিয়া বাস স্টেশন, এখানে এসে জিজ্ঞেস করলেই হবে, ক্যান্টিংয়ের বাসের কাউন্টার কোনটা দেখিয়ে দিবে, যে কেউ দেখিয়ে দিবে। তো আমার বাস ছাড়বে হচ্ছে 12টায়, আমি এখন ওয়েট করতেছি এখানে। বাজে হচ্ছে 1:40, বাস ছাড়ছে জাস্ট 12টায়, এখানে আসতে সময় লাগছে 1 ঘন্টা 40 মিনিট। এই টিকিট হচ্ছে স্ক্যান করে ভিতরে ঢুকতে হবে। রাইড ছিল হচ্ছে 10 মিনিটের। Price, right?
ওকে আই নিড সেকেন্ড আইটেম সরি এই শহরটা কত কিলোমিটার? এটাই তো শহর, আর কিছু নাই তো। মানে ইয়ে কতটুকু, এরিয়া কতটুকু? এই কয়েক হাজার মিটার। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হোটেল। হ্যাঁ, বিগেস্ট। এটা কি হোটেল? হোটেল, পৃথিবীর সবচেয়ে বড় হোটেল। হোটেলের নাম কি? জি, দ্য ওয়ার্ল্ড বিগেস্ট হোটেল। দ্য ওয়ার্ল্ড বিগেস্ট। এটা নতুন জানলাম। এটা সেভেন স্টার নাকি? এটা হ্যাঁ। যারা কাজ করে ক্লিনার, আমি তাদেরকে খাবার সাপ্লাই করি এইখানে। Hey brother, how are you? Fine. এটা ছোট একটা পার্ক। তো তো আপনার কাজটা মজা আছে, বিভিন্ন মানুষ অনেক সময়। এখন তো কালো না, যখন মেঘটা দেখা যাবে সাদা, অসাধারণ একটা ভিউ আসে জায়গা। আমি চিন্তা করলাম কুয়া লালামপুর, আমি 4 দিন না থাকা এখানে 2 দিন থাকিয়ে গেলে পারতাম। আপনি এখানে জুয়া না খেললে? হ্যাঁ, আপনি একদম মনে করেন অনলি 20-40 সিঙ্গিতের কষ্টে আপনার মতো টিকিট যেখানে কুয়ালালামপুরে তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি, 41 ডিগ্রি, 39 ডিগ্রি, সেখানে গ্যান্টিং হাইল্যান্ডের তাপমাত্রা 15-16, 15-16-14 এরকম থাকে। তো চারদিকে কুয়াশা, প্রচুর কুয়াশা। এখানে মজাই তো এটা ভাই, এতে মনে করেন মানে সুন্দর আবহাওয়া হইতেই পারে না আমার চোখে যতটা দিচ্ছে। সারা পৃথিবীতে মানুষ গরমের ছটফট করে, সারা পৃথিবীতে এই জায়গাতে রিল্যাক্স। আমরা ঝর্ণার পানি এগুলো না, পাহাড় তো সব জায়গায় গান্ধী থাকে। আমরা খাইও পাহাড়ের পানি, পাহাড়ের ভিতরে পাইপ ফিটিং করা আছে, ওইখান থেকে পানি বের হয়, ওইখান থেকে পানি এনে খাই। আমি থাকি, আমি এটা ইতিহাস জানি না। হ্যাঁ, আমার ফ্লোরে তো মারা গেছে, আমি যে ফ্লোর থাকি তেরোতলায়, তেরোতলায় তো মনে করেন নিজের গলা নিজে কেটে মারা গেছে। নিজের গলা নিজে কাটছে? আপনি
এটা হচ্ছে মালয়েশিয়ার একটা হোটেল আম্বার কোর্ট বেশ পরিচিত একটা হোটেল বিশ্বজুড়ে তো হোটেলের অবস্থা দেখতেই পারতেছেন এবং এই হোটেল নিয়ে হচ্ছে অনেক বড় কাহিনী আছে আমরা তো নতুন আমাদের না স্টে করি না আচ্ছা এখানে আসেন কত বছর আপনি পাঁচ মাস তো পাঁচ মাসে আপনি কি কি কাহিনী জানেন এই বিল্ডিং নিয়ে পাঁচ মাসে নতুন কোনো কাহিনী হয় নাই কিন্তু আগে যা হয়েছে নতুন করে সব কিছু বৃষ্টি কি প্রতিদিনই হয় এখানে দিন রাত কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে এমনিতে প্রতিদিন একবার হলো হয় নাকি না ওয়েদার খুব দ্রুত চেঞ্জ হয় এই বৃষ্টি আসে এই রোদ আর কুয়াশা এসে পড়ছে এখন দেখুন দ্রুত দুই মিনিট পরে কিছু দেখা যাবে কিন্তু যেটা হচ্ছে দুটো মেঘ মেঘ না রোদ আসে কি কোনো মেঘের একটা চাকা আসলে সব বন্ধ হয়ে যায় আবার খুলে যায় এরকম জায়গায় যে একটা বিল্ডিং আছে কুয়াশার কারণে তো দেখেই নাই যে সর্বোচ্চ দুই মিনিট দেখুন আবার বিল্ডিং দেখা যায় ক্যান্টিং হাইল্যান্ড থেকে এক ঘন্টা আগে চলে আসছি কারণ বাস তো মিস করা যাবে না বাস মিস করলে আর বাস পাওয়া যাবে না তাই হাতে সময় নিয়ে চলে আসছি